হবে আমাদের সমস্যাকে দূর করার জন্য। মহান আল্লাহ তা বলেছেন, শোনো, কুলিন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো এবং তার রাসূলকে ভালোবাসো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করলে শুধুমাত্র পৃথিবীর সকল সমস্যা দূর হওয়া সম্ভব। এছাড়া পৃথিবীর আর কোন মত, পৃথিবীর কোন চিন্তা, পৃথিবীর কোন মতবাদ, পৃথিবীর কোন মানুষের চিন্তা শক্তির প্রখরতায় কোন রকমের ওই শান্তি আসতে পারে না। উৎকৃষ্ট কয়েকটি উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জ্ঞানের মাধ্যমে তোমরা সকল কিছু থেকে পরিত্রাণ পাবে। অসংখ্য হাদিস আছে, কিন্তু কেমন একটি কাজ করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর কোন হিউম্যান রাইটস, পৃথিবীর কোন জাতিসংঘ, কোন কালে পৃথিবীর কোন সমাজ বিজ্ঞানী, পৃথিবীর কোন মানব দরদী মানুষ, পৃথিবীর কোন যুদ্ধাঙ্গেহী মানুষ, পৃথিবীর কোন মানবতা, কোন সভ্যতা কখনো চিন্তা করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে দেখালেন, জীবনের প্রথম, ইসলামের প্রথম যুদ্ধে যারা ভর্তি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষার বিনিময়ে, শিক্ষা দেওয়ার বিনিময়ে মুক্ত করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যারা ভর্তি হয়েছো, তোমরা লোকজনকে শিক্ষা দাও, তোমরা মানুষদেরকে পড়া শেখাও, ভাষা শেখাও, আরবি শেখাও, তাহলে তোমাদের মুক্তি। সুবহানাল্লাহ, গালিতে যে বলেন, আমি বলছি না তাই আপনারাও বলছেন, এটা আপনাদেরই শুধু দোষ না, আমাদেরও দোষ আছে। কারণ আমরা যে কম বলি, বলুন সুবহানাল্লাহ কতটা নিশ্চয়, তখন আপনাদের ওভাবে চিন্তা মাথার ভিতরে ঢুকে গেছে। এত বড় একটা কথা, পৃথিবীর কোন মানুষ কোনদিন কল্পনাতে উনি আসেনি। কত সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী জ্ঞানের জন্য পাগল, জ্ঞানকে প্রসারিত করার জন্য কোটি 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 টাকা খরচ করছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, বন্দি বিনিময় হচ্ছে, এমন চিন্তা কখনো কেউ কোনদিন কল্পনায় করেনি। কোন সমাজ, রাষ্ট্র, সভ্যতা, কোন বিজ্ঞানী কেউ কথা চিন্তাই করেনি যে লেখাপড়ার শিক্ষা দেওয়ার বিনিময়ে মানুষকে মুক্ত করা যায়। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এত ভালো, পাখিকে ধরে এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাখির মাটা কতই না দুশ্চিন্তা করছে। সুবহানাল্লাহ, বলেন পাখির মায়ের দুশ্চিন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা যে ছোট বাচ্চা পাখি নিয়ে খেলাত, সেই পাখিটা মারা যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট বাচ্চাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইয়া ওমাইর মা ফালা নুগায়ে, ওই ওমার, তোমার নুগায়ের পাখিটি কোথায়, কি করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব দরদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববাসীর জন্য চিন্তা শুধু ইসলামের আসার পরেই করেছেন তা নয়, ইসলাম আসারও আগে থেকে তিনি চিন্তা করেছেন। মানবতাকে ভালোবাসা ছাড়া পৃথিবীর আর কোন পদ্ধতি নেই আপনি শান্তি নিয়ে আসবেন। কিন্তু বর্তমান পৃথিবীর সকল রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রধানতম শর্তই হচ্ছে বিরোধী পার্টি থাকতে হবে। বিরোধী পার্টি তার মানে আমার এগেনস্টে এমন একটা পার্টি থাকবে যে আমাকে ভালোবাসবে না। এবার বিরোধী মানে কি, কথা বলে আমার সাথে মাথাটা উঁচু করে উঠা, কান্নাটা এত নিচু করলে তো ঘুম এমনিতেই চলে আসবে, এটা শান্তির জায়গা মসজিদ।
নিকটে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। বাজারে যান, ঘুম আসবে না, চিন্তায় আপনি পরেশান হয়ে পড়বেন। হাজার হাজার মানুষের সাথে কথা বলতে বলতে চায়ের চুমুকে চুমুকে অন্তত কিছু না করলেও আপনি মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো কবিরা গুনাহ করছেন। শোভাবচনার নামে আপনি দুর্নাম করছেন, যে দুর্নাম ওই মানুষ ক্ষমা না করা পর্যন্ত পৃথিবীর কেউ ক্ষমা করতে পারবে না। আপনি একজন মানুষের দুর্নাম করলেন, আপনার কবিরা গুনাহ হয়ে গেল। যে কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, যে মানুষের করলেন সেই মানুষ যদি ক্ষমা না করে, চায়ের চমুকে চমুকে সেরেকি বিদাত করছেন, কিছু না করলেও আপনি সমাজ ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার অন্যের নামে জীবন করছেন, কিভাবে আপনার মধ্যে শান্তি থাকবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব দরদি, তিনি এগুলোকে প্রতিহত করেছেন, তিনি এগুলো বিষয়ে আল্লাহ তাআলার বিধান শুনিয়ে দিয়েছেন, বলেছেন শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতির, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, চুগলখোর, যে চুগলখোর করে, যে কুটনামি করে, যে অপরের কথা অপরকে লাগায়, সেও জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা। সমাজ কেন অধপতনের অকলন্তরে তলিয়ে গিয়েছে? এই সেই কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেয়ে সাহাবীরা আবার কেমন ভালোবাসতেন। সময় খুবই সংক্ষিপ্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ প্রিয় বন্ধু কে বলেন তো? আল্লাহ তাআলা অবশ্যই বন্ধু, আল্লাহ তাআলা অবশ্যই তার প্রিয় মানুষ হিসাবে কাকে তিনি বন্ধু বানাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে বন্ধু বানিয়েছে, আমি যদি কাউকে বন্ধু বানাতাম তাহলে অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বন্ধু বানাতাম। দুই তিন বছরের জন্য খেলার সাথে সহপাঠী সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সারা জীবন কত কাহিনী শুনেছেন, সহি বর্ণনা একটা কাহিনী শুনুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আড়াই বছর পরে মারা যাচ্ছেন, মারা যাবার দিনে তিনি বারবার জিজ্ঞাসা করছেন তার মেয়ে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে জিজ্ঞাসা করছেন, ইয়া উম্মি, ওই আমার মা, ওই আমার কলিজার টুকরা, ওই মুমিনদের মা, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ প্রিয়তমা স্ত্রী, ও আমার কলিজার টুকরা মা, তুমি শোনো, মাল ইয়াউম আল ইয়াউম, মাল ইয়াউম আল ইয়াউম, আল্লাহু আকবার, মাল ইয়াউম আল ইয়াউম, চিন্তা করতে পারেন মারা যাবে কিছুক্ষণ পরে, কি জিজ্ঞাসা করছে শোনো, ভাবো, ডেকে বলছে মা, মান ইয়াউ মান ইয়াউ, আজকে কি বার মা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়াউমুল ইসনাইন, আজকে হচ্ছে বাবা সোমবার দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে মারা গিয়েছে, তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আই ইয়াউমিন, মা তুমি আমাকে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে মারা গেলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে বলছেন, বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে মারা গিয়েছেন। শোনার সাথে সাথে মৃত্যু
পথের যাত্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হারজু বিমা ভাইনি ও বাইনাল লাইন, হে আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার কাছে আশা পোষণ করছি এই যে সোমবার দিন, আজকের দিন আর আমার মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে। আল্লাহ আজকের দিন যেন, এই সোমবার দিন যেন আমার পার না হয়, আমি সোমবারে মারা যেতে চাই। আল্লাহ আমার প্রিয় দোস্ত বন্ধু, আমার সহপাঠী, আমার পথ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে মারা গিয়েছে, আমিও সোমবারে মারা যেতে চাই। ভালোবাসা কাকে বলে? 62 দিন ব্যাপী উঁচা গরু জবাই করে ভুলি বুঝকে আশেকে রাসুল নাম দিয়ে ভালোবাসা তৈরি করতে চান? আপনার ভালোবাসা মিথ্যা। আশেকে রাসুল নাম দিয়েছে না? আল বাইনা আশেকে রাসুল, আশেকে রাসুল, আশিক মানে হচ্ছে প্রেমিক, রাসুলের প্রেমিক বাংলা বুঝেন তো? প্রেমিক মানে হচ্ছে প্রেমিক পুরুষ, পুলিঙ্গ মানে পুরুষবাচক শব্দ, যারা প্রেম করে। আর প্রেম মানে হচ্ছে বিপরীত লিঙ্গের মধ্যে হয়। তাও আবার প্রেম আর ভালোবাসা একই হলেও প্রেমটা হচ্ছে অবৈধ, মানে এখনো বিয়ে শাদিও হয়নি, এইরকম অবস্থায় বিপরীত লিঙ্গের মধ্যে ভালোবাসা হয়।